नियमित रक्षणाबेक्षण हा बालुरघाट जिला हासपाताल जातीय स्वास्थ्य मिशन प्रकल्पे गर्भवती महिला और शिशुदेर जातायातेर एम्बुलेंसगुलिर फले जेकोनो समय दुर्घटनार आशंका करछेन चालकेरा। एई घटनाय एम्बुलेंसगुलिर स्वास्थ्य परीक्षार निर्देश दिएछेन जिला शासक आयशा रानी ए। जिला स्वास्थ्य दफ्तर सूत्रे जाना गिएछे जातीय स्वास्थ्य मिशन प्रकल्पे बिनामूल्ये गर्भवती महिला और शून्य थेके एक बछर बयसी शिशुदेर बाड़ी थेके स्वास्थ्य केंद्रे यातायात करबार जन्य एरकम एम्बुलेंस रयेछे 10टी। तबे सबगुलो एम्बुलेंसे विभिन्न संस्था बा गाड़ीर मालिकदेर काछ थेके भाड़ा नेওয়া হয়েছে, किन्तु दीर्घदिन धरे एम्बुलेंसगुलिर जंत्रांशेर कोनो रक्षणाबेक्षण हयनि बोले अभियोग। मेरामतेर अभाव रयेछे बोले जाना गिएछे। किछुदिन आगेई एक प्रसूतिके निये जाओयार समय माझ रास्तायई बिकल हये जाय एम्बुलेंस। एई घटना नजरे आसार पर ही दक्षिण दिनाजपुरेर जिला शासक आयशा रानी ए जिलार समस्त एम्बुलेंसेर स्वास्थ्य परीक्षार निर्देश दिएछेন जिलार परिवहन दफ्तर के। রিসেন্টলি এখানে একটা ঘটনা হয়েছে, একটা অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সটা খারাপ হওয়াতে একটা পেশেন্টের অসুবিধা হয়েছিল। এই জন্য আমাদের জেলাতে যত অ্যাম্বুলেন্স আছে সবকটা অ্যাম্বুলেন্সের একটা স্বাস্থ্য পরীক্ষা করার জন্য মোটর ভেহিকল সেকশনকে বলা হয়েছে। ইতিমধ্যে ওই স্বাস্থ্য পরীক্ষা আমরা শুরু করে দিচ্ছি, কয়েকদিনের মধ্যে এই স্বাস্থ্য পরীক্ষা শেষ হবে, তারপরে আমরা জানতে পারবো কোন গাড়ির কি অবস্থা আছে। যদি গাড়ির অবস্থা খারাপ সেক্ষেত্রে তার ব্যবস্থা নেওয়ার জন্য গাড়ির যে মালিকটা রয়েছে বা যারা চালায় তাদেরকে নির্দেশ দেওয়া হবে। তাহলে কি ম্যাডাম সরকারি বেসরকারি যে কোনো সমস্ত অ্যাম্বুলেন্সের পরীক্ষা স্বাস্থ্য সমস্ত অ্যাম্বুলেন্সের যত আমাদের কাছে হিসাবটা রয়েছে অ্যাম্বুলেন্সের সেই সব অ্যাম্বুলেন্সের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। অ্যাম্বুলেন্সের চালকদের আশঙ্কা গাড়িগুলির মেরামত বা দেখভাল ঠিকমতো হচ্ছে না, ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। টায়ারের অবস্থা ভালো নেই, অ্যাম্বুলেন্সে যেসব রোগী আসেন তারা গর্ভবতী মহিলা কিংবা শিশু, স্বাভাবিকভাবেই খুব সতর্ক হয়েই গাড়ি চালাতে হয় তাদের। অভিযোগ গাড়িগুলো সময় মতো মেনটেন্স হচ্ছে না কেন? এই এমার্জেন্সি গাড়ি কাজেরও ফাঁকা পাওয়া যাচ্ছে না, আর সেভাবে তারা পদক্ষেপ নিচ্ছে না। কাদের আন্ডারে গাড়ি, কোন সংস্থা আন্ডারে? জেবিকেএমআরআই। তারা কি বলছে? তারা বলছে হবে, কাজ হবে। কবে হবে কিছু বলছে? সেটা কিছু বলছে। এই নিয়ে আপনি কি কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে? হ্যাঁ, এমার্জেন্সি কেসে কোন গ্রামগঞ্জে তো চামা গাড়িতে যেরকম টায়ারের পরিস্থিতি খারাপ। এদিন বালুরঘাট জেলা হাসপাতালে গিয়ে দেখা যায় এক অ্যাম্বুলেন্সের পেছনের দিকে যে স্টেফনি বা সহযোগী টায়ার লাগানো ছিল তার চামড়া ক্ষয়ে গিয়েছে। অন্যদিকে এদিন জেলার পরিবহন দপ্তর থেকে কুশমন্ডি ও হরিরামপুর ব্লকের অ্যাম্বুলেন্সগুলির বিভিন্ন খুঁটিনাটি পরীক্ষা করা হয় বুনিয়াদপুর ফুটবল ময়দানে। বুনিয়াদপুর ফুটবল ময়দানে অ্যাম্বুলেন্সগুলির যন্ত্রাংশ খতিয়ে দেখেন পরিবহন দপ্তরের আধিকারিক অমিতাভ সরকার এবং মোহন রজক। আরসিটিভি সংবাদ, দক্ষিণ দিনাজপুর।